একদিকে দক্ষ কর্মীর সংকট, করোনায় কমেছে ব্যবসার পরিধি, তাই তো প্রতিষ্ঠানের শ্রমিক ব্যয় কমাতে অনেকে ঝুঁকছেন রোবটের দিকে। এই রোবটগুলো যেমন চুপচাপ এক নাগারে কাজ করতে পারে, তেমনি একই প্রোগ্রামের কারণে দ্রুত শেষ করতে পারে সেগুলো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রয়েছে এমন তিনটি বাণিজ্যিক রোবট নির্মাণ প্রতিষ্ঠান, যারা মানুষের ঘরের কাছ থেকে শুরু করে বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার জন্য রীতিমতো মাসিক চুক্তিতে ভাড়া দিচ্ছে রোবট। কিছুদিন ধরেই ঘরে বা হাসপাতালের পাশাপাশি এই রোবটগুলো কাজ শুরু করেছে কারখানাতেও। নেই ছুটি বা অসুস্থতার ঝামেলা, তিন শিফটে দিনে ২৪ ঘন্টায় কাজ করতে পারে রোবটগুলো, কাজ করানো যায় ঝুঁকিপূর্ণ স্থানেও। এ ধরনের একটি রোবটের জন্য মাসে ব্যয় ধরা হয়েছে $2100, তবে এটি বেকারত্ব বাড়ানোর জন্য হুমকি বলে মনে করছেন অনেকেই। মুবাল্লিক করিম, মাইটিভি।